গ্রাম কেন ভালো লাগে জানেন দেখাচ্ছি এই যে দেখুন সবুজ গাছগাছালির ভিতর থেকে দেখা যাচ্ছে একটা ছোট্ট ডেঙে নৌকা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে আমি যেখান থেকে হাঁটছি সেখানে একটি মাটির রাস্তা এবং তার পাশ থেকে এই যে ছোট একটি খাল দেখা যাচ্ছে এই খালটি বয়ে গেছে এটি মূলত এখানকার মানুষের চলাচলের জন্য একটি মানে নৌপথ বলা যায় এবং এই যে নদীটি বা খালটি এই খালটির যে নাম সেই নামটি আপনারা শুনলে অবশ্যই চিনবেন এটা হচ্ছে চিত্রা নদী এখন বর্তমানে এটি আর নদী নেই এটিকে খাল বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রা নদীতে খুব সুন্দর একটা নৌকায় করে একজন লোক তিনি যাচ্ছেন তার গন্তব্যে তিনি কিন্তু আশেপাশে কোথাও তাকাচ্ছেন না একেবারে সোজা চালিয়ে যাচ্ছে এবং এখানে এখানে আরও অনেক নৌকা রাখা আছে এ থেকে বোঝা যায় যে এখানকার মানুষ নৌকার উপর নির্ভরশীল আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে থামানো নৌকাগুলো আছে সেগুলো কিন্তু একেবারে ছোট ছোট নৌকা আমি অবশ্যই নৌকার সঙ্গে হেঁটে পারছি না আর নৌকাটি আমার গতি থেকেও অনেক বেশি জোরে চলছে তো আমি একটু এই নৌকার যিনি মাঝি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখি তিনি কথা বলেন কি না কাকা কি মাছ ধরেন মাছ ধরেন কোথায় ধরেন বিলে প্রতিদিনকে এভাবে নৌকা নিয়ে যান মাছ ধরতে মাছ ধরে কি বিক্রি করেন এই হচ্ছে গ্রামীণ একটি খাল এই খালের উপর নির্ভর করেই হচ্ছে এখানকার যাতায়াত ব্যবস্থা মানে যাতায়াতের যে মাধ্যম সেটি এই খালের উপরে নির্ভর করা হয় ছোট ছোট নৌকায় করে এই খাল থেকে হচ্ছে বিভিন্ন কৃষি পণ্য পরিবহন করা হয় যেটা খুবই সুন্দর একেবারে দুর্ঘটনার মুক্ত একটা যাতায়াত ব্যবস্থা একটা নৌকা দেখা যাচ্ছে ঘাস নিয়ে আসছে সম্ভবত এগুলো গরু ছাগলকে খাওয়ানো হবে গ্রামের মানুষের একে অপরের সাথে কিন্তু সৌহর্দ থাকে এই যে উপরের মানুষের সাথে কথা বলছে খুব সুন্দর লাগছে নৌকাগুলা ঘাস কি গরুকে খাওয়ানো হবে না বিক্রি হবে কাকা গরু আছে আহ কোন থেকে আনছেন এটা বিল থেকে বিল এই খালের নাম কি কাকা হ্যাঁ চিত্রা নদী ও আচ্ছা চমৎকার তাই না একটা ডিগি নৌকাতে করে তিনি তার গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছেন বিল থেকে ঘাস কেটে এবং এই নদীতে কিন্তু মাছও পাওয়া যায় এর আগে একটি লোককে দেখলাম মাছ ধরার জন্য যাচ্ছে ছোট একটা নৌকা নিয়ে এই যে খালটি একেবারে ছোট নদীটার নাম চিত্রা